ইনপ্রিন্সিপল ইনপ্রিন্সিপল যেটা বলা হচ্ছে যে তারা যেগুলো মানে আইনে আছে এগুলো মেনে করবেন। যদি এখান থেকে কোনো দেখা যায় যে না মানে তারা এখান থেকে সরে যাচ্ছে অথবা কোন রকমের প্রভাব ফেলার চেষ্টা করছেন, তখন যদি এটা দৃষ্টিতে আসে তখন তো প্রথম তো আপত্তি করা হবে যে এটা থেকে আপনারা বিরত থাকেন। যদি এটা থেকে বিরত যদি করতে থাকেন, আমি বলবো না যে করবেন, যদি আইদার সাইড দেখে যে না এটা কোনো কেউ এটা রীতিনীতি না মেনে করা হচ্ছে, তখন তো নির্বাচনকে বাতিল করার জন্য কোর্টে যেতে হবে, কোর্টকে বলতে হবে যে এইসব কারণে এটা অবাধ নিরপেক্ষ হলো না, যেটা আইন বিধান আছে যে এটা হতে হবে, তো আপনারা কোর্ট এটাকে বিবেচনা করে ডিক্লেয়ার করেন যে এটা হলো না, এটা ইলেকশন এখানে সংবিধান অনুযায়ী হয়নি, তো দেখো নতুন করে ইলেকশন আবার করতে হয়। এই যে আপনি বলছেন যে ইন প্রিন্সিপাল বা নীতিগতভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আপনারা রাজি, এটি কি শুধু আপনাদের কথা বলছেন, আপনাদের প্ল্যাটফর্মে যত দল এসেছে বিএনপি সহ সবার কথা বলছেন, সবাই যেতে রাজি? না, আসলে তো আমরা ওইভাবে বসে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, আমি আমাদের দলের কথা বলছি আর কি। আর এটা তো একটা সিম্পল প্রপোজিশন, আমি মনে করি যে সবাই এটা মানে বলতে দ্বিধা বোধ করবেন না, তবে কোনো সিদ্ধান্ত এরকম বসে আমরা নিই নাই।